আপনারা একটা জাগাত নিয়ে আইছি দেখছেন নি এই যে কাটল বাগান দেখছেন নি কিরকম বাঁশের বাগান এই দেখেন কাটল কি গাইডে গাইডে কাটল তৈরাল লইছে রি দেখছ এমন অচিনা দৃশ্য দেখতে আপনারা যদি আমার ভিডিওটা দেখতে ভালো লাগে তইলে আপনারা আমার লাইক কমেন্ট শেয়ার করবেন ওই দেখেন আপনারা আরেকটা দৃশ্য দেখাইতেছে আজকে হ্যাঁ ওই দেখেন কেমন আম ধরছে বুঝছেন আম দি কিন্তু বেশ মানে দেখা যাচ্ছে না আমার মোবাইল দিয়া আপনাদের আমি জুম কইরা ওই দেখেন আপনাদের লোকের মানুষের চিনা করাই দিব দরকার বললে পরিচিত করাই দিব দেখছেন নি এই যে এই যে নামটি ভালো বেশ বড় হচ্ছে আর দেখেন ওই দেখেন এই দেখেন ত্রিপুরার মাঝে আবার বাগান যে পুরা দেখা যায়তাছে না তবে দেখাইতেছি আপনাদের অনেক চেষ্টা করতাছি অনেক উঁচু পাহাড় তো এতে কষ্ট হইতাছে তবে আমি আমার ফেসটা দেখাইতে পারলাম না এলেকে অসংখ্য ধন্যবাদ মানে আপনাদের কাছে বড় কৃতজ্ঞিত থাকলাম আর কি আপনারা আমার একটু ক্ষমা কইরা দেন তবে ওই দেখেন বাগানটা দেখছেন নি কিরম বড় বাগান এই দিন কত বড় আম গাছ কীরকম আম গাছ যদি আপনারা দেখেন তাই হে তা আপনারা আমার কমেন্টের মধ্যে লেখা ফাড়ায় আর এই যে এই দেখেন কত সুন্দর রাবার বাগান বুঝছেন নি এমন একটা সুন্দর পরিবেশ কি বলবো মানে আমি আজকে আইসা প্রথম আমার খুব ভাল লাগতেছে যে এমন একটা এই গরমের দিনে ভালো একটা জায়গা পাইনি তাই এই জায়গাটার মধ্যে আইসি আওয়ার পর এমন একটা ভাল লাগতেছে মানে এটা কিটা বইতাম একদম জঙ্গল দেখছেন এটা মানে কি বলবো মানে অসং মানে বলার মতো না এত ভাতাস খোলামেলা হ্যাঁ দেখতেছেন নি একদম কাটল বাগান আছে হ্যাঁ কাটল ইটা তো দুইটা গাছ দেখাছি ভিতরে গেছি না ভিতরে আবার জামু এবার ওই দেন সাইডে তার সুপারি গাছ আছে আর সামনে আবার লেসু বাগান আছে হ্যাঁ কিন্তু আমি বাগানের ভিতরে গিয়েছি আপনারা আরেকটা ভিডিও বানাই দেখাবো ঠিক আছে আর এইটা দেখছেন নি এই গাছটা কিন্তু আপনারা সবচেয়ে প্রিয় গাছ এই যে আমলা গুড়া কয় না এই এই গাছটা কিন্তু এটা আপনারা কিন্তু বুঝতে পারতেছেন না আপনারা ভিডিওটা যদি ভালো লাগে ছোট করে ভিডিও বানাইছি দেখলে আপনারা ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ